আম্বাসা মহকুমার লালছড়ি এলাকায় অবস্থিত আইটিআই কলেজের নাইট গার্ড শঙ্কর সৎনামীকে বুধবার তার নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায়। বুধবার তাকে ডাকাডাকির পর সাড়া না মেলায় পরে জানা যায় যে ঘরে এই নাইট গার্ড শয়ন করত সেই ঘরেই সে মৃত্যুমুখে পতিত হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ বাহিনী। পুলিশ আধিকারিকদের প্রাথমিক বক্তব্য হল হৃদরোগে আক্রান্ত হয়েই হয়তো এই নৈশ প্রহরী মৃত্যু হয়েছে। মৃত শঙ্কর সৎনামীর বাড়ি বোধরং এলাকায় বলে জানা গেছে। তার আনুমানিক বয়স 50-52 হতে পারে বলে পুলিশের বক্তব্য। ময়না তদন্তের পরই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। আমরা তো খবর পাইছিলাম যে আইটিআই কলেজ আমবাসা, এখান থেকে খবর পাইছিলাম থানা থানা সূত্রে খবর পাইছে যে এখানে একজন নাইট গার্ড ছিল আইটিআই কলেজের। নাইট গার্ডটা এটা মানে তারা স্টাফ যে আইছিল আজকে অফিস করার জন্য, আইলে পরে চতুর্দিকে গেট টেট বন্ধ আসলো, কোন ডাকলে পরে কোন তু শব্দ নাই, তাইলে পরে তারা ইনফরমেশন দেওয়া হয়েছে থানাতে। এরপরে আমরা আইলাম, এরপরে দেখলাম, দেখিয়ে দরজা দরজা একটা ভাঙাইয়া তালা ভাঙাইয়া ঢুকিয়ে দেখলাম যে তার বিষ্ণাত মধ্যে হ্যাঁ ঘুমানোর অবস্থা মনোহর স্তূপ করিয়া লইছে।